ঝিনাইদহে মাঘের শেষে হঠাৎ বৃষ্টিতে প্রায় কোটি টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। শুক্রবার দিনভর বৃষ্টিতে ছয় জেলায় প্রায় শতাধিক ইট ভাটায় তলিয়ে গেছে কাঁচা ইট রাখার জায়গা, ফলে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট। এ নিয়ে চলতি মৌসুমে চার দফায় বৃষ্টির পানিতে নষ্ট হলো ইট। জেলার প্রায় ১১৮টি ইট ভাটায় কমপক্ষে ৯০ লাখ ইট নষ্ট হয়েছে। প্রকৃতভাবে এসব ইট নষ্ট হওয়ায় প্রায় কোটি টাকার লোকসান বলে জানান ভাটা মালিকরা।